السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام: الحمد لله ثم الحمد لله، الحمد لله ثم الحمد لله. আলহামদুলিল্লাহ, আমরা সূরাত নাবা থেকে আমরা একদম শেষ প্রান্তে আজকে ইনশাআল্লাহ আমাদের একটা আয়াত যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের সূরাত নাবাটা কমপ্লিট হবে। এটা গত ক্লাসে আমরা 39তম আয়াত পর্যন্ত পড়েছিলাম, আজকে ইনশাআল্লাহ আমরা 40তম আয়াতটি পড়ছি। প্রথমে আমরা আয়াতটি একটু পাঠ করে দিচ্ছি। ইন্না আনযারনাকুম আযাবান ক্বারিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. এই হচ্ছে আমাদের আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমরা একদম যদি অর্থটা দেখি, ইন্না নিশ্চয় আমরা, আংদারনাকুম তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছিলাম, আমরা তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছিলাম। কিসের? আযাবান করিবান, একটি নিকটবর্তী শাস্তির বা একটি নিকটবর্তী আযাবের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিলাম বা ভয় দেখিয়েছিলাম। ইয়াং জুরুল মারউ, মানুষ দেখবে মা যা কদ্দামাত ইয়াদাহু, কদ্দামা ইয়াকদ্দিমু, তাকদিমুন মানে হচ্ছে কোনো কিছু পূর্বে পাঠানো বা অগ্রবর্তী করা। তাহলে সেখান থেকে অর্থ হচ্ছে কদ্দামাত ইয়াদাহু, মানে ইয়াদানে, এরপরে এটা মুদাফার কারণে তার নুনটা ডপ হয়ে গিয়েছিল, শব্দ হয়ে গেল ইয়াদাহু, মানে তার উভয় হাত। কদ্দামাত ইয়াদাহু, তার উভয় হাত যা পাঠিয়েছে, ইয়াংজুরুল মারউ, মানুষটা দেখবে। তার উভয় হাত পাঠিয়েছে মানে এখানে ওই যে আমরা এটা এখানে তাসবি ব্যবহার করা হয়েছে, উভয় হাত মানে আমরা যে সমস্ত নেক আমল বা আমরা যে সমস্ত বদ আমল বা খারাপ কাজ ভালো কাজ আমরা যা কিছুই করি এটাকে মূলত মা কদ্দামাত ইয়াদাহু বলে আখ্যায়িত করা হচ্ছে। এখানে আমাদের যে আমলগুলো রয়েছে আমলগুলোই মানুষ দেখবে। ওয়ায়াকুলুল কাফিরু, আর কাফিরগণ বলবে, ওয়ায়াকুলুল কাফিরু, এবং কাফির ব্যক্তি বলবে ইয়া লাইতানি, হাই আমার আফসুস, ইয়া হাই লাইতানি, আমার আফসুস, কুনতু তুরাবা, কুনতু মানে যদি আমি হতাম, মানে এখানে অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে আমি ছিলাম, কিন্তু এখানে তো হচ্ছে এই কিয়ামতের সাথে সম্পৃক্ত বা ফিউচারের সাথে সম্পৃক্ত, কিয়ামত হবে ইন ফিউচার, এই জন্য অর্থ করা হচ্ছে আমি হতাম, কুন্তু যদি আমি হতাম, তোরাবান মাটি। তাহলে এখানে দুইটা বিষয় বলা হলো, যে প্রথমত বলা হয়ে গেল যে আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করেছিলাম, এবং ইয়াউমা, এরপরে এই দুইটা একসাথে বলা হলো, ইয়াউমা ইয়াংজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যে মানুষ দেখবে যা তার উভয় হাত পাঠিয়েছিল, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এবং এই কাফির সম্প্রদায় বা কাফিরগণ বলবে যদি আমি মাটি হয়ে যেতাম। এই ছিল আমাদের আয়াত। তাহলে প্রথমে আমরা এই আয়াতটাকে আমরা একটু ভাগ করে নেই, তাহলে এটার মিনিং এবং এটার তারকিব আমাদের জন্য সহজ হবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, এই যে এই পর্যন্ত যেটা, এটাকে আমরা একটা কালারে নিয়ে নিই। ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
তাহলে এইভাবে যদি আমরা তিন ভাবে একটু পড়ি, তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে এখানে আমরা চলে আসি ইন্না। ইন্না মানে হচ্ছে, এখানে আমরা জানি মূলত শব্দটা ছিল এরকম, ইন্না প্লাস নাহ, নাহনু, ইন্না প্লাস নাহনু। এখন আমরা এই যে প্রথমে পড়েছিলাম যে ইন্না, এই শব্দগুলো যখন ডিটাচ প্রোনাউন অর্থাৎ দমিরুল ফাইলি, যেগুলো ডিটাচ প্রোনাউন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলোর সাথে যখন যুক্ত হয় তখন এগুলো অ্যাটাচ প্রোনাউনের চেহারা ধারণ করে। অর্থাৎ তাহলে এখানে ইন্না নাহনু ইকুয়াল টু হয়ে যাবে ইন্না, এরকম ছিল ইন না এরকম ছিল। তাহলে এখানে দেখুন, প্রথমে আমরা যে ইন্না যে শব্দটা, এখানে আমরা এই শব্দটা দেখতে পাচ্ছি তাসদিদ যুক্ত, এখানে এটা হয়ে গেল তাসদিদ মুক্ত, এখানে শুধু ইন নুনটা এখানে সুকুন হয়ে গেল, তাই না? এবং তার শুরুতে যুক্ত হলো না, কারণ এখানে যদি ইন্নাটা তাসদিদ যুক্ত হইতো তাহলে শব্দ হতো কি, ইন্না না, তাই না? ইন্না আবার যদি না থাকতো তাহলে এইভাবে হইতো, ইন্না না এরকম হইতো, কিন্তু আমরা শব্দ পাচ্ছি কি ইন্না। তাহলে এই যে ইন্না, এটা যখন ইন সুকুন যুক্ত হয়ে যায় নুনটা, তখন এর একটা ভিন্ন নাম হয়, তখন এই ইনটাকে বলা হয় ইন্নাটা, এই ইনটাকে বলা হয় মুখাফাফাতুম মিনাল মুসাক্কালাতি। এটা একটু আমরা ব্রেকেটে লিখে নেই, মুখাফাফাতুন মুখাফাফাতুন মিনাল মুসাক্কালাতি। এখন এই মুখাফাফাতুম মিনাল মুসাক্কালা কেন বলা হয় এটা যদি আমরা একটু দেখি, কারণ দেখুন আমরা জানি আরবি যে হারাকা গুলো রয়েছে, এই হারাকা গুলোর মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে তাসদিদ। তাসদিদ তুলনায় সুকুনের তুলনায় তাসদিদটা কঠিন, উচ্চারণ করা এবং লিখা সব দিক থেকেই সুকুনের তুলনায় তাসদিদটা একটু কঠিন। এই জন্য যখন ইন্না এই শব্দের মাঝে তাসদিদ দেওয়া হয় তখন এটাকে বলা হয় ইন্না মুসাক্কালা। মুসাক্কালাতুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, মুসাক্কালাতুন, এটা সাক্কালা ইউসাক্কিলু ফর্ম টু থেকে ব্যবহার হয়েছে শব্দটি, সররাফা ইউসাররিফু মুসাররিফুন মুসাররাফুন, এখান থেকে মুসাররাফাতুন। তাহলে সাক্কালা ইউসাক্কিলু মুসাক্কিলুন মুসাক্কালুন মুসাক্কালাতুন, এটা হয়ে গেল মুসাক্কালা। আর এখান থেকে যখন এটাকে সুকুন করে সহজ করার জন্য এর তাসদিদটা ফেলে দিয়ে যখন এটাকে সুকুন দেওয়া হয় তখন তাকে বলা হয় মুখাফফাফা। এই যে মুখাফফাফা, মুখাফফাফাতুন মানে খাফফাফা ইউখাফফিফু তাখফিফুন। যদি আমরা ফর্ম টু থেকে শব্দটা দেখি, শব্দ হচ্ছে এটা রুট হয়েছে খ ফা এবং ফা, দুইটা ফা ডাবল ফা, এখান থেকেই ফর্ম টু তে শব্দ হয় খফ ফা ফা, মুদারে হয় ইউখফিফু খফ ফা ফা ইউখফিফু, এখান থেকে ইসমুল ফাইল হয় মুখফিফুন মুখফি, আচ্ছা এখান থেকে মুখফিফুন, এবং ইসমুল মাফুল হয় মুখাফফাফুন, যেটা আমরা সকলেই জানি ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল। অর্থটা কি হবে উত্তর? হ্যাঁ, অর্থটা আমরা বলছি তাহলে খাফফাফা ইউখাফফিফু অর্থ হচ্ছে সহজ করা, কোনো কিছুকে সহজ করার মাসদার হয়েছে তাখফিফ। তাখফিফ শব্দের অর্থ হচ্ছে সহজকরণ, তাখফিফুন খাফফাফা ইউখাফফিফু তাখফিফুন অর্থ হচ্ছে সহজকরণ। তাহলে এখান থেকে ইসমুল ফাইল যদি অর্থ হয় তাহলে অর্থ হবে সহজকারী, যে সহজ করে, মুখাফিফ ইসমুল ফাইল যখন কর্তাবাচক অর্থ নিব আমরা, আর যখন কর্মবাচক অর্থ হবে তখন অর্থ হবে যেটাকে সহজ করা হয়েছে, মানে যে কর্মটাকে সহজ করা হয়েছে। তাহলে মুখাফফাফ মানে কি, সহজকৃত, যাকে সহজ করা হয়েছে। এখন এই মুখাফফাফাতুন এই শব্দটার যদি আমরা স্ত্রীবাচক শব্দ বানাই তাহলে কি করতে হবে,
শুধুমাত্র এর শেষে একটা গুলতা যুক্ত করে দিতে হবে, শব্দ মুখাফ ফাফাতুন, তাই না? এই যে, এই জন্য বলা হয় ইন্না মুখাফফাফাতুম মিনাল মুসাক্কালা। তাহলে এই জিনিসটা বুঝতে পারলেন, এখানে যে ইন্না প্লাস না ছিল, তাই না? ইন্না প্লাস নাহনু ইকুয়াল টু শব্দ হয়ে গেল ইন্না। তাহলে এখান থেকে যদি ইন না হয়, তাহলে প্রথমে যে ইন এটা তো হচ্ছে সুকুন যুক্ত এবং না, এরপরে যেহেতু পাশাপাশি দুইটা শব্দ একই জাতীয় দুইটা শব্দ চলে আসছে, এই জন্য ইদগামের নিয়ম হিসাবে দুইটাকে তাসদিদ দিয়ে ইদগাম করা হয়েছে, শব্দ হচ্ছে ইন্না, নিশ্চয় আমরা। তাহলে এই যে ইন্না, এই ইনটাকে কি বলা হবে? মুখাফফাফাতুম মিনাল মুসাক্কালাতি, ইন্না মুখাফফাফাতুম মিনাল মুসাক্কালাতি। আর আরেকটা যে কথাটা বললাম সেটা হচ্ছে যে ইন্না এই হারফু নাসবিন ওয়া তাউকিদিন, বা ইন্না এবং তার সিস্টার্স, ইন্না অফ ইটস সিস্টার্স এবং ইন্না ওয়া আখওয়াতুহা, এটাকে আরবি আর একটা গ্রামাটিক্যাল টার্ম হিসেবে বলা হয়। কয়েকটা বেশ নাম আছে এটার, এই নামগুলো আমরা একটু দেখে রাখি, আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করতে পারবো। ইন্না ওয়া আখওয়াতুহা, আখাওয়া তুহা, ইন্না ওয়া আখওয়া তুহা, ইন্না এবং তার সিস্টার্স, ইন্না এবং তার বোন। এই যে ইন্না, এরপরে যে তার শব্দগুলো আছে আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, সেগুলো ইন্না এবং তার বোন হিসাবে, মানে তার সমজাতীয় শব্দ হিসাবে কনসিডার করা হচ্ছে, এই জন্য বলে ইন্না ওয়া আখওয়া তুহা। তাহলে এখান থেকে ইন্না পেয়ে গেলাম আমরা, এবং এই নাটা হলো ইন্নার ইসিম। তাহলে ইন্নাকে, এই নাকে কি বলা হবে? ইসমু ইন্না, তাই না? এখান থেকে যদি আমরা একটু শর্ট করে নেই, তাহলে এখান থেকে ইন্না এটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাউকিদিন, হারফু নাসবিন ওয়া তাউকিদিন, হারফু নাসবিন ওয়া তাউকিদিন। এগুলো মুছে ফেলি, এগুলো তো আমাদের প্রয়োজন নেই, তাই না? এগুলো মুছে ফেলবো, না হলে আমরা এখান থেকে এই যে আরেকটা আমরা নিয়ে আমরা এখানে বলতে পারি ইন্না, ইন্নাটাকে এই পাশে নিয়ে এসে ইন্না হারফু নাসবিন ওয়া তাউকিদিন, এবং তারপরে শব্দ আছে হচ্ছে না। এই নাটাকে গ্রামাটিক্যালি বলা হয়েছে ইসমু ইন্না। আমরা জানি ইন্না এই শব্দগুলো একটা জুমলাতুন ইসমিয়া, অর্থাৎ মুক্তাদা খবরের শুরুতে যুক্ত হয়ে মুক্তাদাকে মানসুব বানায় এবং খবরকে তো তার পূর্ব থেকে মারফু থাকে, আর এটাকে কোনো পরিবর্তন করে না। সেই হিসাবে তাদের নামের মধ্যে একটু পরিবর্তন হয়, মুক্তাদাকে বলা হয় ইসমু ইন্না এবং তার যে খবর থাকে খবরকে বলা হয় খবরু ইন্না। তাহলে প্রথমে এখানে আমরা ইন্না শব্দটা পেলাম এবং তার ইসিমটা পেলাম, ইন্না নিশ্চয় আমরা। এরপর একটা ভার্ব আসছে এখানে, আংধারনাকুম। দেখুন এই যে আংধারনা, এই ভার্বের রুট হচ্ছে নুন, জাল এবং র। এখন এই যে নুন, জাল এবং র, এই রুট থেকে যদি আমরা ফর্ম ফোর এ শব্দ ব্যবহার করি, তাহলে শব্দ কি হবে? আক্রমণ শব্দ হচ্ছে আংদার, তাই না? আংদার এর মুদারে হয় ইউংজিরু, আংদারা ইউংজিরু, এর মাসদার যেহেতু এটা ফর্মুলা অনুযায়ী হয় ফর্ম টু এন্ড এভাব থেকে, তার মাসদার গুলো ফর্মুলা ওয়াইজ হয়, এই জন্য এটার মাসদার কি হবে? ইংদারুন, আংদারা ইংদিরু ইংদারুন, অর্থ হচ্ছে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, সতর্ক করা, এই তিনটা অর্থই নেওয়া যায়, যখন যখন যেটা প্রিপেয়ার তখন আমরা সেই অর্থটা নিতে পারবো। তাহলে এখান থেকে আংদারা, এই যে আংদারটা হচ্ছে ফেলে মাদি, এখন এখান থেকে যদি আমরা ওই ছয়টা করে সিগা বলতে থাকি, তাহলে হুয়া আংদারা, এখন আনা আংদার তু, নাহনু আংদার না, আংতা আংদারতা, আংতি আংদারতি, হুয়া আংদারা, হিয়া আংদারত। এখান থেকে নাহনু আংদার না, আমরা সতর্ক করেছিলাম কুম তোমাদেরকে,
তাহলে আমরা তোমাদেরকে সতর্ক করেছিলাম, তাহলে এখানে কর্ম কোনটা? কুম। তাহলে আংজার না, এখান থেকে আংজার না যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে আংজার না, এরকম ছিল। এটা হচ্ছে ফেলুন মাদিন, একটা ফেলে মাদিন, এটা ফেলে মাদি। এখন আমরা জানি প্রত্যেকটা ভার্ব বা প্রত্যেকটা ফেলেরই তার একটা ফাইল থাকতে হয়, তার একটা ডুয়ার থাকে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ভার্ব। তাহলে নিশ্চয়ই আংজার না এই ভার্বের একটা ফাইল থাকবে। এই যে না না যে শব্দটা, এই নাটাই হচ্ছে তার ফাইল, আংজার না, এই নাটাই হচ্ছে ফাইল। তাহলে এখান থেকে এই যে না, এটা হচ্ছে ফাইলুহু, ফাইলুহু তার ফাইল, আংজার না যে ভার্ব, এই ভার্বের ফাইল হচ্ছে না, এই নাটাই হচ্ছে তার ফাইল। এখান থেকে ফেল ফাইল পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে মাফুলুন বির প্রয়োজন। এই যে কুম যে শব্দটা, এই কুমটাই হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এই কুমটা মাফুলুন বিহি কেন? অর্থ যদি আমরা দেখি, অর্থ হিসাবে কুমটা মাফুলুন বিহি হয় আংদার না কুম, আমরা তোমাদেরকে সতর্ক করেছিলাম, অর্থ বিবেচনা এখান থেকে আমরা বুঝে যাই। অথবা আমরা এই হু হুমা হুম হা হুমা হুন না যে অ্যাটাচ যে প্রোনাউন গুলো রয়েছে, এই অ্যাটাচ প্রোনাউন সম্পর্কে আমরা দুইটা গ্রামার পড়েছিলাম, যে অ্যাটাচ প্রোনাউন গুলো যখন কোনো ভার্বের সাথে যুক্ত হয় তখন নিশ্চিত মাফুলুন বিহি হয়, আর যখন হারফুল জারের সাথে যুক্ত হয় তখন তো মাজরুর হয়, আর যখন কোনো নাউনের সাথে যুক্ত হয় তখন সেগুলো মুদাফুন ইলাই হয়। এখানে তো ভার্বের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এটা হয়ে গেছে এখানে মাফউলুন বিহি। তাহলে আংজার না ফেল, না ফাইল, কুম মাফউলুন বিহি, ফেল ফাইল এবং মাফউলুন বিহি এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা তোমাদেরকে সতর্ক করেছিলাম, এখন কি সতর্ক করেছিলাম? আজাবান করিবা, আজাবান করিবা, এই দুইটা শব্দ যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে আজাবুন শব্দটা একটা একবচন শব্দ, করিবান এটাও একবচন শব্দ, এটাও মানসুব, এটাও মানসুব, এটাও একটা পুনর্বাচক শব্দ, এটাও একটা পুনর্বাচক শব্দ। তাহলে এই চারটা দিক থেকে যখন মিল পাওয়া যায়, যেটাকে আমরা ওই যে গানি বলি, তাই না, জেন্ডার, নাম্বার, আর্টিকেল, ইয়ারাব, এই চার দিক থেকে যখন মিল থাকে একটা শব্দে, দুইটা শব্দের মাঝে, তখন কি হয়, মাউসুফ সিফাত হয়, তাই না? জি সহজে বোঝার জন্য আমরা বুঝি এটা মাউসুফ সিফাত। এখন অর্থ বিবেচনা দেখেন, এখানে আজাব অর্থ হচ্ছে শাস্তি, করিব নিকটবর্তী। তাহলে যে করিব শব্দটা এসে আজাব শব্দের কি বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে এখানে। তাহলে আজাব আন করিবা এই দুইটা হয়ে গেল মাউসুফ এবং সিফাত। এখন এই মাউসুফ সিফাত মিলে এই আংদার না যে ভার্ব ছিল, এই ভার্বের মাফুলুন সানি হয়ে যায়, দ্বিতীয় মাফুল। তাহলে এখানে আজাবান, আজাবান এটা হচ্ছে মাউসুফুন, মাউসুফ, আজাবানটা হয়ে গেল মাউসুফ, এবং করিবান এই শব্দটা হচ্ছে সিফাতুন, মাউসুফুন সিফাতুন ইকুয়াল টু মাফউলুন বিহি সানিন। এখান থেকে মাফউলুন বিহি সানিন, দ্বিতীয় মাফউলুন বিহি। তাহলে আংজারনা ফেল ফাইল মাফুলুন বিহি আউয়াল প্রথমটা, এরপরে এটা মাউসুফ এবং সিফাতুন মিলে মাফুলুন বিহি সানিন। তাহলে আংজারনা ফেল ফাইল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন, এই যে এখানে আমরা একে মাফুলুন বিহি আউয়াল লিখি, মাফুলুন বিহি আউয়াল। তাহলে মাফুলুন বিহি আউয়াল এবং মাফুলুন বিহি সানি মিলে জুমলাতুন ফিলিয়াতুন। তাহলে এখান থেকে এই যে এই পর্যন্ত আমরা এটার তারকিবটা বুঝে গেলাম, তাই না? ইন্না আংজারনাকুম আযাবান করিবা। এখন দেখুন এই যে ইন্না, এখানে আমরা হারফু নাসবিন ওয়া তাওকিদিন পেয়েছিলাম এবং তার ইসিম ইসমু ইন্না পেয়েছিলাম, আমাদের প্রয়োজন ছিল খবরু ইন্নার। এখন এই যে এই পুরা জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা হয়ে যাবে এই খবরু ইন্না, ফি মাহাল্লি রাফি খবরু ইন্না। তাহলে এখানে যে জুমলা, এই ফুল জুমলাটা হয়ে গেল কি, খবরু ইন্না, তাই না? এখান থেকে দেখুন
فعلون بلس فاعلون بلس مفعولان বলি আমরা যেহেতু দুটো মাফুল মাফুলান ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন একটা জুমলাতুন ফেলিয়াতুন জুমলাতুন ফেলিয়া এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা এটা হচ্ছে ফি মাহাল্লি রফইন ফি মাহাল্লি রফইন কেন এখন আমরা এটাকে ফি মাহাল্লি রফইন কেন বলছি কারণ জুমলার তো কোনো এরাব হয় না তাই না সে একটা বাক্যে অবস্থানে থাকতে পারে তার তো কোনো এমনি তার বাহ্যিক কোনো এরাব দেখা যাবে না তবে সে একটা রফা বা মারফু মানসুব মাজরুর এর অবস্থানে থাকতে পারে যেহেতু এখানে এটা খবর ইন্না হয়েছে আর খবর ইন্নাটা মারফু হয় এজন্য এটা ফি মাহাল্লি রফিন মানে রফার অবস্থানে রয়েছে এখন এই রফার অবস্থানে রয়েছে কি হিসাবে في محل رفع خبر إنا এটা ইন্নার খবর হওয়ার কারণে এটা মারফু এর অবস্থানে রয়েছে তাহলে এটা বুঝতে পারলাম আমরা এখানে ইন্না হারফু মুসাববাহুন বিল ফেল বা সিস্টার্স অফ ইন্না না ইসমু ইন্না আনজারনাকুম আযাবান করিবা এটা জুমলাতুন ফিলিয়াতুন হয়ে ফি মাহাল্লি রফিন খবরু ইন্না তাহলে ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন কি হয় বলুন তো ইন্না ইসিম এবং খবর মিলে কি হবে জুমলাতুন ফেলিয়া নাকি জুমলাতুন ইসমিয়া ইসমি জুমলাতুন ইসমিয়া কারণ আমরা জানি যে যে ইন্না এটা একটা ইসিম এই জন্য শব্দের শুরুতে বা বাক্যের শুরুতে যখন ইসিম থাকে তখন সেটা হয় নমিনাল সেন্টেন্স বা নাম প্রধান বাক্য জুমলাতুন ইসমিয়াতুন এরপরে আমাদের যে দ্বিতীয় ভাগ আয়াতের ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু এই পর্যন্ত আমরা একটু দেখি তাহলে এখানে প্রথমে আমরা শব্দ পাচ্ছি ইয়াউমা ইয়াউমা অর্থ হচ্ছে দিন বা দিবস তাই না সেদিন তাহলে দেখুন এখানে আমরা কিছু জরফ পড়েছিলাম যে জরফের আমরা দুইটা ক্যাটাগরি পড়েছিলাম যে কিছু জরফ সময়কে বোঝায় কিছু জরফ স্থানকে বোঝায় তাহলে এখানে এই যে সময় ইয়াউমা একটা দিন বোঝাচ্ছে তাহলে দিনটা একটা সময় তাই না তাহলে এটা ইয়াউমা কি হবে এটা জরফু জামানিন তাই না জরফু জামানিন মানে কি সময় অর্থবাচক জরফ যে জরফটা সময় বোঝায় তাহলে ইয়াউমা জরফু জামানিন এখন আমরা পড়েছিলাম জরফগুলো সাধারণত তারপরে শব্দের দিকে মুদফ হয়ে ব্যবহৃত হয় জরফগুলো তারপরে শব্দের দিকে মুদফ হয়ে ব্যবহৃত হয় তাহলে জরফটা যদি হয় মুদফ এবং তারপরে শব্দটা কি বলা হয় মুদাফুন ইলাই এবং জরফ মুদাফ ইলাই মিলে জার মাজুরির মতো মুতাল্লিক হয় তাহলে মুতাল্লিক আমরা পড়েছিলাম দুই ধরনের নাউন মুতাল্লিক হয় এক নম্বর হচ্ছে জরফ এবং মুদাফুন ইলাই আর হচ্ছে জার এবং মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক হতে পারে জরফ মুদাফ ইলাই মিলে মুতাল্লিক হতে পারে তাহলে এখানে এই যে ইয়াউমা জরফু জামানিন মুদাফুন এটা মুদাফ হইল তাই না এখন আমাদের প্রয়োজন কি মুদাফুন ইলাইহি এর প্রয়োজন তাহলে এই যে ইয়াংদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু যে শব্দটা এইখান থেকে আমরা মুদাফুন ইলাইটা খুঁজে বের করি তাহলে ইয়াংদুরু নাযারা ইয়াংদুরু অর্থ হচ্ছে দেখা বা পরিদর্শন করা এখান থেকে নাদারা ইয়াংদুরু মানে দেখা এখন দেখুন ইয়াংদুরু যে ভার্বটা রয়েছে এই ভার্বের পরে আমরা একটা মারফু নাউন পাচ্ছি তাহলে বোঝা গেল এই ভার্বের পরে যদি কোনো মারফু নাউন থাকে তাহলে সেটাই তার ডুয়ার বা ফাইল হয়ে যায় এখানে ইয়াংদুরুটা হচ্ছে ফিলুন মুদারিউন ফিলুন মুদারিউন এটা ফেলে মুদারি না এখন ফেলে মুদারিতে আমরা কয়টা ক্যাটাগরি পড়েছিলাম মারফু মানসুব মাজরুম মাজজুম তাহলে এখানে বলুন তো ইয়াংদুরু যে বার এটা কি ফেলে মুদারে মারফু মানসুব নাকি মাজজুম একটু বলবেন ফেলুন মুদারিউন মারফুউন তাই না আমরা অনেকদিন যাবত এগুলো বলে যাচ্ছি এখন আপনাদের একটু বলতে হবে একটু পার্টিসিপেট করলে আমাদের জন্য আপনাদের জন্য সহজ হবে শিক্ষাটা সহজ হবে অ্যাটলিস্ট তাহলে ফেলুন মুদারিউন মারফুউন এখন এটা যে মারফু
এটার একটা সাইন থাকবে, তাই না? এই যে এখানে যে দম্মাটা আছে, দম্মাটাই বোঝাচ্ছে কি এটা মারফু। কারণ যদি মানসুব হইতো তাহলে এখানে ফাতা হইতো, যদি হ্যাঁ মাজুম জি, হইতো তাহলে এখানে সুকুন হইতো, তাই না? জি যেহেতু এখানে এটা মারফু অবস্থায় আছে, তাহলে ইয়াংজুরু ফেলুন মোদারেউন মারফুউন। এখন তার একটা ফাইল প্রয়োজন, এই যে আল মারউ যে শব্দটা আছে, আল মারউ, আল মারউ অর্থ হচ্ছে মানব বা মানুষ, যা থেকে এখানে বোঝাচ্ছে আল মারউ। এই আল মারটা হচ্ছে ফাইলুন, ইয়াংজুরু যে ভার্ব ছিল এই ভার্বের ফাইলুন, ফাইল। তাহলে ফেল এবং ফাইল দুটা পেয়ে গেলাম এখান থেকে, আমরা ফেল ফাইল দুটা পেলাম। এখন এরপরে আমরা খুঁজি মাফুল, খুঁজি মা অর্থ হচ্ছে যা, মা ইসমুন মাউসুলুন, ইসমুন মাউসুলুন। এখন ইসমুল মাউসুল সম্পর্কে আমরা পড়েছিলাম, ইসমুল মাউসুল তারপরে একটা শব্দ বা জুমলা বা বাক্য থাকে, সেই বাক্যটাকে বলা হয় সিলাতুল মাউসুল। তাহলে এখানে তারপরের যে বাক্য কদ্দামাত ইয়াদাহু, এটা হয়ে যাবে কি সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল কদ্দামাত ইয়াদাহু, কদ্দামা ইউকদ্দিমু, তাকদিম মানে কি অগ্রবর্তী করা, কফ দাল মিম। এই রুট থেকে যদি ফ্রম টু থেকে আমরা শব্দ সরলফার সাথে মিলাই তাহলে শব্দ কি হবে, কদ্দামা মুদারে কি হবে, يقدم ইউকদ্দিমু, قدما يقدم مصدر هاي تقديم، قدما يقدم تقديم. এখন ফেলে মাদি قدما قدما قدمو قدمت، এই যে فعلت এই প্যাটার্ন থেকে قدمت এই সিগাটা এখানে ব্যবহার হলো, তাহলে قدمت। এরপরে দেখুন ইয়াদাহু, এই যে এখানে আমরা একটা ছোট গ্রামার দেখি, গ্রামারটা হচ্ছে বিবর্তন এবং বহুবচন, তাসনিয়া এবং জমউন, তাসনিয়াতুন ওয়া জমউন, বিবচন এবং বহুবচন শব্দকে যখন কোনো কিছুর দিকে ইদাফত করা হয়, অর্থাৎ এগুলো যখন মুদাফ হয়, তখন দ্বিবচন এবং বহুবচন শব্দের নুনটা ড্রপ হয়ে যায়, নুনটা পড়ে যায়। যেমন কথার কথা আমরা মুসলিমুন অর্থ একজন মুসলিম, তাই না? মুসলিমুন এর দ্বিবচন কি হয়, মুসলিমানে, মুসলিমানে, তাই না? দ্বিবচন শব্দ হলো মুসলিমানে, এবং তার বহুবচন হয় মুসলিমুনা, মুসলিমুনা। এখন এখান থেকে দেখুন, যদি মুসলিমানে এবং মুসলিমুনা এই দুটা শব্দকে যদি আমরা অন্য কোন শব্দের দিকে ইদাফত করি, অর্থাৎ এই দুটা শব্দকে যদি আমরা মুদাফ বানাই, তাহলে এই দুই শব্দের যে নুন, এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে যাবে। যেমন আমরা বললাম, আমি যদি এখান থেকে বলতে চাই মক্কার দুইজন মুসলিম, তাহলে শব্দ কি হবে, মুসলিমা মাক্কাতা, তাহলে অর্থ হবে কি মক্কার দুজন মুসলিম। এখান থেকে যে মুসলিমানে যে নুনটা ছিল, এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে গেল, মুসলিমানের যে নুন ছিল এই নুনটা ড্রপ হয়ে গেলে শব্দ হয়ে গেল মুসলিমানি। ঠিক এমনি ভাবে যখন আমি বুঝি বলতে বলতে চাই মক্কার অনেক মুসলিম, তাহলে শব্দ হবে মুসলিমু মাক্কাতা, এই যে মুসলিমু মাক্কাতা, মক্কার মুসলিমগণ। এখান থেকে ওই যে মুসলিমু না যে নুনটা ছিল, এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে গেল। তাই এই গ্রামারটা আমরা বুঝলাম, বুঝলাম ক্লিয়ার? দ্বিবচন এবং বহুবচন এই দুই ধরনের শব্দকে যখন অন্য কোনো শব্দের দিকে ইদাফত করা হয়, অর্থাৎ এই দুই শব্দ যখন দ্বিবচন এবং বহুবচন শব্দ যদি মুদাফ হয়, তখন তাদের নুন ড্রপ হয়ে যায়। ঠিক এমনি ভাবে দেখুন ইয়াদুন অর্থ হচ্ছে হাত, আমরা জানি ইয়াদুন অর্থ হাত, এর দ্বিবচন ইয়াদানি, দুইটা হাত। এখন আমি বলতে চাই তার দুটি হাত, তাহলে শব্দ কি হবে, ইয়াদানি, এই যে নি ছিল নুনটা হয়ে যাবে ড্রপ, শব্দ হলো ইয়াদা এরপরে হু মানে তার, তাহলে ইয়াদা হু তার উভয় হাত, তার উভয় হাত। এখানে এই যে এইভাবেই শব্দটা ব্যবহার হয়েছে, মূলত ইয়াদানি ছিল, কদ্দামাত ইয়াদাহু মানে এখানে যে নুনটা ছিল
এই নুনটা এখান থেকে ড্রপ হয়ে শব্দ হলো ইয়াদা হু। মা কদ্দামাত ইয়াদা হু, তার উভয় হাত যা প্রেরণ করেছিল, পূর্বে পাঠিয়েছিল, মানে সে যা কিছু করেছিল। তাহলে এখান থেকে কদ্দামাত, এটা হচ্ছে ফেল। কদ্দামাত যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা হচ্ছে একটা ফেলুন মাদিন, ফেলুন ফেলুন মাদিন, ফেলে মাদি। এখন প্রত্যেকটা ভার্বের জন্য তো তার একটা ডুয়ার থাকবে। এই যে ইয়াদাহু যে শব্দটা, এই ইয়াদাহুটা মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে এই কদ্দামাত ভার্বের ফাইলুন ফাইল। তাহলে এখান থেকে ফেল এবং ফাইল, ফেল ফাইল মিলে একটা জুমলা হয়, জুমলাতুন ফেইলিয়াতুন। এই যে জুমলাতুন যে ফেইলিয়াতুনটা হয়, এই জুমলাতুন ফেইলিয়াতুনটাই হবে এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল। তাহলে ফেলুন এবং ফাইলুন, ফেলুন প্লাস ফাইলুন, ফেল প্লাস ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হবে সিলাতুল মাউসুল, তার পূর্বে যে ইসমুল মাউসুল ছিল ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুলি। এখন এই যে সিলা এবং মাউসুল মিলে এই যে ইয়াংদুরুল মারউ, যে এখানে ফেল এবং ফাইল ছিল, এই ফেল এবং ফাইল এর মাফুলুন বিহি হয়ে যাবে। ইয়াংজুরু যে ভার্ব, এই ভার্বের মাফুলুন বিহি, সিলা এবং মাউসুল মিলে। তাহলে জুমলাতুন ফেলিয়াতুনটা এখানে কি হয়ে যাবে? মাউসুল। সিলা এবং মাউসুল মিলে ইয়াংজুরু ভার্বের মাফুলুন বিহি। এখন এখানে ফেল ফাইল এবং সিলা মাউসুল মিলে মাফুলুন বিহি হয়ে জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হয়ে যাবে ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। এই যে ইয়াউমাটা ছিল, এই ইয়াউমার মুদাফুন ইলাই। তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে এইভাবে বলি, যে এখান থেকে আমরা পেয়েছিলাম সিলাতুল ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল, ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি, ইসমুল সিলাতুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল মিলে হয়ে গেল মাফউলুন বিহি। ইয়াংজুর যে ভার্ব ছিল, এই ভার্বের মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এই যে এখানে যদি আমরা এইভাবে নিয়ে আসি, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফুলুন বিহি, এখন ফেল ফাইল প্লাস মাফুলুন বিহি মিলে একটা জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটাকে বলা হবে ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন। এখন সে ফি মাহাল্লি জাররিন কেন? মুদাফুন ইলাইহি, এই যে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে ফি মাহাল্লি জাররিন, মুদাফুন ইলাইহি। তাহলে ইয়াউমা এটা হয়ে গেল মুদাফ, এবং মা কদ্দামাত ইয়াদাহু এটা জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে মুদাফুন ইলাইহি। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, এটা যেহেতু জরফ, জরফ এবং তার মুদাফুন ইলাহি মিলে মুতাআল্লিক হয় অবশ্যই। তাহলে জরফ মুদাফুন ইলাহি যদি মিলে মুতাআল্লিক হয়, তাহলে তার একটা মুতাআল্লাক প্রয়োজন। এখন তার পূর্বে যদি কোনো সিভুল ফেল অথবা সরাসরি কোনো ফেল থাকে, সেই ফেলের সাথে এটাকে মুতাআল্লিক করা যাবে। এখন আমরা একটু খুঁজে দেখি তার পূর্বে কোনো সিভুল ফেল আছে কিনা। দেখুন, এই যে করিবুন যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা সিভুল ফেল। তাহলে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, এটা মুদাফ এবং মুদাফ, জরফ এবং মুদাফুন ইলাই মিলে এই করিবান এই শব্দের সাথে হয়ে যাবে মুতাআল্লিক। তাহলে এটা যদি হয় মুতাআল্লিক এবং তার মুতাআল্লাক এই দুইটা মিলে, তখন এই আদাবান শব্দের সিফাত হবে, এরপরে মাসুফ সিফাত মিলে আংদারনা ভার্বের দ্বিতীয় মাফুল হবে, এবং
এইটা মিলে একটা জুমলা হয়ে এই যে ইন্নার খবর ইন্না হবে, এটা যদি পুরাটার সাথে আমরা মিলাই তাহলে এইভাবে হবে। যেমন এটা যদি আমরা একটু একদম আমাদের শুরুর যে আয়াত ছিল এই আয়াতটাকে আমরা দেখে আসি, তাহলে এই যে এই পুরাটা হচ্ছে এক ধরনের এই যে ইন্না আংজারনাকুম আযাবান ক্বারিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, এই পর্যন্ত। আবার এই পর্যন্ত আমরা একটু শুরু থেকে দেখে আসি, ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, এবং নাটা হচ্ছে ইসমু ইন্না, আংদারনা আংদারনা ফেল না ফাইল কুম মাফরুন বিহি আউয়াল আযাবান করিবা, এটা মাফরুন বিহি সানি হবে এই পুরোটার সাথে মিলে কিভাবে, ইয়াউমা জারফু জামানিন মুদাফুন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, এটা জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে ইয়াউমার মুদাফুন ইলাই। এখন জরফ এবং মুদাফুন ইলাই মিলে মুতাআল্লিক হয়, তার পূর্বে যে করিব শব্দটা রয়েছে করিব শব্দটি হলো মুতাআল্লিক, তাহলে এটা হচ্ছে মুতাআল্লাক, এবং এই পুরা একটা জুমলাতুন ফেইলিয়াতুনটা মুদাফুন ইলাই হয়ে গেল মুতাআল্লিক। মুতাআল্লাক এবং মুতাআল্লিক মিলে আযাবান, এটার সিফাতুন সিফাত হয়ে গেল। তাহলে এখন মাউসুফ এবং সিফাত মিলে আনজারনা ভার্বের দ্বিতীয় মাফুল, ফেল ফায়েল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে ফি মাহাল্লি রফিন খবরু ইন্না, ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। একসাথে যদি আমরা এই পুরাটা এইভাবে মিলিয়ে দিই তাহলে তো পুরাটা মিলে হয় একটা জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। এরপরে শব্দ হচ্ছে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াকুলুল কাফিরু, এবং এই কাফের যারা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল এই কাফের গণ বলবে, ইয়া লাইতানি, হায় আফসুস, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। এখান থেকে এই যে ওয়াকুলুল কাফিরু, ওয়াটা হারফু আতফিন, ওয়াটা কি বলুন তো, হারফু আতফিন, হারফু আতফ, তাহলে ওয়া যদি হয় হারফু আত, নিশ্চয়ই তার পরের যে শব্দ থাকবে সেটা মাতুফ হবে এবং পূর্বেরটা হয়ে যাবে মাতুফুন আলাই, তাহলে ওয়া হারফুন আত। এবং কলা কফ ওয়াও এবং লাম, এই রুট থেকে যদি আমরা ফেলে মাদি গঠন করি তখন শব্দ হয় কি, কওয়ালা, তাই না? যদি আমরা মূল থেকে গঠন করি এরপরে মুদারা হয় ইয়াকবুলু, কওয়ালা ইয়াকবুলু, কওয়ালা ইয়াকবুলু। এখন আমরা জানি ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে জবর বা ফাতহা থাকে তাহলে উক্ত ওয়াও এবং ইয়া আলিফ হয়ে যায়। এই জন্য এই যে কওয়ালা এই শব্দটার ওয়াওটা হয়ে যাবে আলিফ, তখন ওয়াওটা এখান থেকে আলিফে পরিণত হয়ে যাবে, শব্দ হয়ে যাবে কলা। তাহলে এই যে এখানে যে আলিফটা আমরা পাচ্ছি এই আলিফটা কি, যে পূর্বের যে ওয়া ছিল ওয়াটা পরিবর্তন হয়ে এখানে হয়ে গেল আলিফ, কলা। এখন ইয়াকবুলু এটার মূল ছিল ইয়াকবুলু, কিন্তু আমরা যখন পড়ি কোরআনে যখন পড়ি বা এমনি যখন আমরা পাই তখন শুধু পাই ইয়াকুলু, এই পরিবর্তনটা কিভাবে হয়, এটা হচ্ছে ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে তখন এর হারাকাকে এক্সচেঞ্জ করতে হয়। সেই হিসাবে দেখুন এখান থেকে যদি আমরা ওয়াওয়ের হারাকা কফের মাঝে দেই তাহলে শব্দ কি হবে, ইয়াকুলু, তাই না? ওয়াওয়ের হারাকা কফকে দিলাম, কফের সুকুন ওয়াওকে দিয়ে দিলাম, শব্দ হয়ে গেল ইয়াকুলু, তাহলে কালা ইয়াকুলু। তাহলে ইয়াকুলু এটা হচ্ছে ফেলুন মোদারেউন, একটা ফেলে মোদারে, ফেলুন মোদারেউন মারফুউন, ফেলুন মোদারেউন মারফুউন। এবং তারপরে যে আল কাফিরু, আল কা ফিরু যে শব্দটা এটা হচ্ছে ফাইলুন ফাইল, তাহলে ইয়াকুলু ফেল এবং আল কাফিরু এটা হচ্ছে ফাইল, ফেল এবং ফাইল এ পর্যন্ত আমরা থাকি। এরপরে ইয়া, এখানে মূলত এখানে এই যে ইয়াটাকে এখানে লাগিয়ে দিয়েছে, এই যে এরকম ছিল একটা ইয়া, এখানে এরকম ছিল ইয়া লাইতানি, এখন এটা যখন তারপরে কোনো শব্দ যুক্ত হয় তখন এই যে ইয়াটা এটাকে খাড়া ফাতহা দিয়ে লেখা হয়, যেমন এখানে যেভাবে লেখা ছিল,
ইয়া এই এটাকে দুই ভাবে লেখা হয়, এইভাবে লেখা হয় এবং এর উপরে একটা খাড়া ফাতহা দিয়েও লেখা হয়। তার যে পরের যে আলিফ, এই আলিফের মাঝে এরকম একটা ডট দিয়ে তখন খাড়া ফাতহা দিয়ে লেখা হয় ইয়া, এভাবে লেখা হয়। এখানে ইয়া চলে আসছে ইয়া, তাহলে এখানে ইয়াটা হচ্ছে এই যে ইয়া, এই ইয়ার আরেকটা পরিচয় হচ্ছে হারফু তানবিহীন। তানবিহ শব্দের অর্থ হচ্ছে অ্যালার্ট করা বা সতর্ক করা। তানবিহ শব্দের অর্থ অ্যালার্ট করা বা সতর্ক করা। তাহলে ইয়া হারফু তানবিহীন, হারফু তানবিহীন মানে কি সতর্ক করার হরফ। ইয়া হারফু তানবিহীন, ইয়াটা হচ্ছে সতর্ক করার হরফ। এরপরে একটা শব্দ আছে আমরা হচ্ছে লাইতা, লাই তা, এই লাইতাটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না, সিস্টার্স অফ ইন্না। তাহলে লাইতা এর পরিচয়টা কি বললাম, সিস্টার্স অফ ইন্না, যে লাইতা আখওয়াতু ইন্না, ইন্নার সিস্টার্স। তাহলে ইন্নার সিস্টার যদি হয় তাহলে সে দুই ধরনের কাজ করবে। প্রথমত হচ্ছে একটা জুমলাতুন ইসমিয়াতুন, অর্থাৎ একটা নমিনাল সেন্টেন্সের পূর্বে আসবে, এসে যে তার যে মুক্তাদা ছিল উক্তাদাকে মানসুব বানাবে, খবরকে মারফু বানাবে, অর্থাৎ তার একটা ইসমু লাইতা এবং তার খবরও লাইতা থাকবে। এবং এই লাইতা যে শব্দটা আমরা পাচ্ছি, এই লাইতা শব্দটার ইসমু লাইতা কোনটা এবং খবরও লাইতা কোনটা, এই দুটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে লাইতাটা এক কথায় হারফু নাসবিন, হারফু নাসবিন, এটা নসব দেয় বাক্যের মাঝে, নসব বা তার মুক্তাদা ছিল এটাকে মানসুব করে দেয়। এখন এরপরে লাইতা যে শব্দটা, এই লাইতা এরপরে দেখুন একটা ইয়া যুক্ত হয়েছে এখানে, তার পূর্বে একটা নুন যুক্ত হয়েছে এখানে, মূলত এই নুনটাকে বলা হয় নুনুল বুকায়াতি, নুনুল বুকায়া। এখন এটাকে নুনুল বুকায়া কেন বলা হয় এটা আমরা একটু দেখি, বুকায়াতি, নুনুল বুকায়াতি, নুনুল বুকায়া, এই নুনুল বুকায়া বলা হয় এমন নুনকে যেই নুনের পরে সবসময় ইয়া মুতাকাল্লিম থাকবে। তাহলে সহজে আমরা কি মনে রাখবো, যে নুনুল বুকায়া এমন নুনকে বলে যেই নুনের পরে ইয়া মুতাকাল্লিম থাকবে, ইয়া মুতাকাল্লিম। নুনুল বুকায়া, বুকায়া তো শব্দের অর্থ প্রটেক্ট দেওয়া। তাহলে একসাথে যদি আমরা মুদাফ মুদাফুল ইসলামে লেখা যায়, হতো যদি আমরা অর্থ করি এইভাবে, নুনুল বুকায়া অর্থ হচ্ছে প্রোটেকশনের নুন, যে নুনটা এসে শব্দের মাঝে প্রোটেক্ট দেয়, অর্থাৎ শব্দটাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। এখন আমরা দেখি যে শব্দটা কিভাবে ভেঙে যেত, লাইতাটাকে দিয়ে বোঝার আগে আমরা আরেকটা শব্দ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা যেমন আমরা কাজদাবা কাজদাবা কাজদাবু, কোরআন শরীফে শব্দ ব্যবহার হয়েছে তাই না, কাজদাবুনি, আমাকে তারা মিথ্যাচার করেছিল, এটা ফ্রম টু থেকে শব্দ, কাজদাবু ফাআলু এই প্যাটার্নে আসছে তাই না। এখন দেখুন এই যে কাজদাবু এই শব্দটা, এরপরে যদি আমি ইয়া মুতাকালিম যুক্ত করি তাহলে কি পড়া যাবে, কাজদাবুই কোনোভাবেই পড়া যায় না, কারণ এখানে কি হয়েছে, ওয়াওটাও সুকুন হয়েছে, এই যে ইয়া এটাও সুকুন যুক্ত হইলো তাই না। তাহলে যখন এই দুইটাই সুকুন যুক্ত হয়, সুকুন যুক্ত হওয়ার কারণে তার পূর্বে এই একটা নুনুল বিকায়া বা একটা কাসরা যুক্ত নুন এনে তখন ইয়া মুতাকাল্লিম যুক্ত করে শব্দ করা হয় কাজ্জাবুনি, যে তারা আমাকে মিথ্যারূপ বা মিথ্যাচার করেছিল। ঠিক এমনি ভাবে এটা তো হচ্ছে যে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে যে পড়া যাচ্ছে না, এই পড়ার জন্য এই একটা নুনুল বিকায়া বা প্রোটেকশনের যে নুন এটাকে এখানে অ্যাড করা হলো। আরেকটা যদি আমরা দেখি, আমাদের যে মূল শব্দ ছিল লাইতা তাই না, এখন এই লাইতার সাথে যদি আমি ইয়া যুক্ত করি, আমরা জানি ইয়া মুতাকাল্লিম সবসময় তার পূর্বে জোর করে কাসরা দেয়, এই গ্রামারটা আমরা ইয়া মুতাকাল্লিম সম্পর্কে জানি, ইয়া মুতাকাল্লিম সবসময় তার পূর্বে জোর করে কাসরা দিয়ে দেয়। তাহলে এখানে যদি তার পূর্বে কাসরা দেয় তাহলে শব্দ কি হবে, লাইতি তাই না, এই যে দেখুন শব্দ হয়ে যাবে লাইতি, লাইতি হয়। তাহলে যখন লাইতি হবে তখন লাইতার এই শব্দের অস্তিত্ব থাকে না, শব্দটা ভেঙে যায়,
এই শব্দটাকে ভেঙ্গে যাওয়া থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য বা এটাকে রক্ষা করার জন্যই মূলত এই লাইতা, এরপর একটা এরকম কাসরা যুক্ত নুন আনা হয় এবং তারপরে ইয়া মুতাকাল্লিম যুক্ত করা হয়, যুক্ত করে এই লাইতাকে রক্ষা করা হয়। তাহলে এখানে নুনুল উইকায়া সম্পর্কে আমরা নুনুল উইকায়ার পরিচয়টা কি পেলাম, যে নুনুল উইকায়া বলা হয় এমন কাসরা যুক্ত বা এমন জের যুক্ত নুনকে, যে নুনটা পরে সবসময় একটা ইয়া মুতাকাল্লিম থাকে, নুনের পরে কি থাকবে, ইয়া মুতাকাল্লিম থাকে, এবং এই নুনটা এসে তার পূর্বের যে শব্দ ছিল পূর্বের শব্দকে ভেঙ্গে যাওয়া থেকে বা পড়া কঠিন হয়ে যাওয়া থেকে রক্ষা করে। যেমন দুই সাকিন যদি একত্রিত হয়ে যায় তখন পড়া কঠিন হয়ে যাবে, অথবা যদি শব্দটা ভেঙ্গে যায় এখান থেকে রক্ষা করবে, এই দুই ধরনের রক্ষা করার জন্য এটাকে বলা হয় নুনুল বিকায়া বা প্রোটেকশনের নুন। তাহলে এখানে এখানে আমরা নুনুল বিকায়া বা প্রোটেকশনের নুন সম্পর্কে জানলাম। এখন আমাদের প্রয়োজন ইসমু লাইতা, এই যে তার মাঝে যে লাইতা, এই শব্দের মাঝে যে তাটা, এই তাটাই হচ্ছে ইসমু লাইতা। তাহলে লাইতাটা, এই যে লাইতা যে শব্দটা, এটা হচ্ছে হারফু নাসবিন, একটা নসব প্রদানকারী হরফ, এবং তার মাঝে যে তা, যে দমিরটা রয়েছে, এই এই তা, এই তাটা হচ্ছে খবারু, সরি, ইসমু লাইতা। ইসমু লাইতা, ইসমু লাইতা। এখন আমার প্রয়োজন খবরুল লাইতার প্রয়োজন, তাই না? লাইতা লাইতা লাইতা, আচ্ছা সরি, এখানে খবরুল লাইতাটা এখানে টাটা না, এই যে তার পূর্বে যে নুনটা আছে, এই নুন ইয়া, ইয়া মুতাকালিমের যে নুনটা, এই ইয়াটা হচ্ছে ইসমু লাইতা, লাইতানি, অর্থাৎ যদি আমি, এখানে আমি বোঝাচ্ছে, তাই না? ইসমু লাইতা, এটা হয়ে গেল ইসমু লাইতা। তাহলে ইয়াটা হচ্ছে ইসমু লাইতা। এরপরে কুন্তু তোরাবা, এই যে কুন্তু, এই কানা ইয়াকুনু, এখান থেকেই কুন্তু শব্দ হয়। তাহলে কুন্তু এটা হচ্ছে একটা আমরা যদি এই ইন্না আন্না কান্না, এটার একটা আল হুরুফুল মুসাববাহাতুর নাম পড়েছিলাম, এবং কানা এবং তার মতো অনেক সমজাতীয় শব্দ রয়েছে, এগুলো একসাথে বলা হয় সিস্টার্স অফ কানা, সিস্টার্স অফ ইন্না এবং সিস্টার্স অফ কানা। এর আরবি টার্মটা হচ্ছে কানা ওয়া আখাওয়া তুহা, কানা ওয়া আখাওয়া তুহা। এর আরেকটা অল্টারনেট নাম রয়েছে, এটাকে বলা হয় আফআলুন নাকিসাতু, আফআলুন নাকিসাতু, আফআলুন নাকিসাতি, আফআলুন নাকিসা, অর্থাৎ এমন ফেল যেগুলো অসম্পূর্ণ, অসম্পূর্ণ কিছু ফেল, আফআলুন নাকিসা। একসাথে আমরা এটা মনে রাখবো যে সিস্টার্স অফ কানা, তাহলে এই সিস্টার্স অফ কানাও ঠিক ইন্দার মতে আমল করে, এগুলো একটা জুমলাতুন ফেলিয়াতুনের শুরুতে আসবে এবং জুমলাতুন ফে সরি জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে আসবে, এসে মুবতাদাকে মারফু বানাবে, খবরকে মানসুব বানাবে, অর্থাৎ সেম ইন্না এর বিপরীত কাজ করেছে। তখন এর যে মুবতাদা থাকে, মুবতাদাকে বলা হয় ইসমু ইসমু কানা এবং তার খবরকে বলা হয় খবরু কানা। তাহলে এখান থেকে দেখুন কুন্তু তোরাবা, যে কুন্তু যে শব্দটা, এই কুন্তু এটা হচ্ছে একটা ফেলুন নাকিসুন, একটা ফেলুন নাকিস, ফেলুন নাকিসুন, নাকিসুন, তাহলে একটা ফেলে নাকিস এখানে। এখন এই ফেলে নাকিস গুলোর দুইটা বিষয় প্রয়োজন হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে তার ইসিম এবং তার খবর। তার ইসিমটা হচ্ছে এখানে যে তু যে শব্দটা আছে, তার মধ্যে দমির, এটাই হচ্ছে ইসমু কানা, ইসমু কানা। এবং এখন আমাদের প্রয়োজন খবরু কানার, এই যে তোরাবান যে শব্দটা, এই তোরাবান এটা হচ্ছে খবরু কানা, খবরু কানা। তাহলে এখান থেকে দেখুন কুন্তু, এটা তার মাঝে এই কুন্তু ফেলুন নাকেস, তুটা হচ্ছে ইসমু কানা, তোরাবান খবরু কানা, এবং তার ইসমু কানা এবং খবরও কানা মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়, এখানে একটা জুমলাতুন ইসমিয়া হয়। এই জুমলাতুন ইসমিয়াতুনটা আবার এই যে তার পূর্বের যে লাইতা ছিল, লাইতার আমরা এখানে ইসিম এবং
লাইতার ইসিমটা পেয়েছিলাম তার খবরের প্রয়োজন ছিল। এই যে যে জুমলাতুল ইসমিয়া বা নমিনাল যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হয়ে যাবে ফি মাহাল্লি রাফিইন খবরু লাইতা, লাইতার খবর। এই জুমলাতুল ইসমিয়াতুনটা কি হয়ে যাবে? খবরু লাইতা। এই যে যদি এইভাবে আমরা এখানে দেই, দেখুন এখানে আমরা কি পেয়ে গেলাম, ইসমু কানা প্লাস খবরু কানা ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়াতুনটা, এটা হয়ে যাবে ফি মাহাল্লি, ফি মাহাল্লি রাফঈন, ফি মাহাল্লি রাফঈন খবরু লাইতা, লাইতার খবর হয়ে যাবে খবরু লাইতা। তাহলে এই যে তার পূর্বের যে ইসমু লাইতা এবং খবরু লাইতা ছিল, এই ইসমু লাইতা এবং খবরু লাইতা মিলে একটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটা হয়ে যাবে জুমলাতুন ইসমিয়া। এখন এই যে ইয়াকুলু ভার্ব ছিল, তার ফাইলটা আমরা পেয়েছিলাম, এখানে ফেল এবং ফাইল পেয়েছিলাম, আমাদের প্রয়োজন ছিল মাফুলুন বিহির, তাই না? তাহলে এখানে ইয়া লাইতা, এই যে লাইতা, তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে তখন হয়ে যাবে ইয়াকুলু, এই ভার্বের মাকুলুল কোল বা মাফুলুন বিহি। ইয়াকুলু ফেল, আল কাফিরু ফাইল, এবং এইটা পুরাটাই জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই ইয়াকুলু ভার্বের মাফুলুন বিহি। ফেল, ফাইল এবং মাফুলুন বিহি মিলে মাতুফ, পাওয়াটা হচ্ছে হারফুল আতফ, এবং তার পূর্বের যে সেন্টেন্স ছিল এটা হয়ে যাবে মাতুফুন আলাই। তাহলে ফেল, ফাইল এবং এইটা মাতুফ এবং মাতুফুন আলাই, পুরাটা হয়ে গেল মাতুফ প্লাস মাতুফুন আলাইহি। জাস্ট এখান থেকে আমরা একসাথে আবারও তারকিবটা একটু দেখে নেই, একটু মিলিয়ে দেওয়ার জন্য। ইন্না, এটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন, নাটা হচ্ছে তার ইসমু ইন্না। এখন আমাদের প্রয়োজন খবরও ইন্না। তাহলে আংদারনা ফেল, ফায়েল, মাফুলুন বিহি আউয়াল, এখান থেকে মূলত মাফুলুন বিহি সানি শুরু হবে। এই যে আদাবান, এটা হচ্ছে মাফুলুন বিহি সানিন, এটা এই কুম বিবেচনায় আংদারনা ফেল বিবেচনায় মাফুলুন বিহি সানিন। এখন এর পরের শব্দ বিবেচনায় এটা মাউসুফ। করিবান, এই শব্দটা হচ্ছে সিফাত, এবং ইয়াউমা ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদাহু ইয়াউমা মুদাফ, ইয়াংজুরুল মারউমা কদ্দামাত ইয়াদাহু, এটা জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মুদাফুন ইলাই। তাহলে জরফ এবং মুদাফুন ইলাই মিলে করিবান, এই সব এই যে সিফাত ছিল আদাবানের, এই আদাবানের সিফাতের সাথে মুতাল্লিক হবে। এখন সিফাত এবং মাউসুফ মিলে এই আংদারনা বারবের মাফউলুন সানি বা দ্বিতীয় মাফউল। তাহলে মাফউলুন আউয়াল কুম, এবং এই পুরাটা মিলে হয়ে যাবে সিফাত, এখান থেকে মাফউলুন বিহি সানিন। তাহলে মাফউলুন বিহি আউয়াল এবং মাফউলুন বিহি সানিন মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে ফি মাহাল্লি রাফিন খবরু ইন্না, ইন্নার খবর হয়ে গেল। তাহলে ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, এবং তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন মাতুফুন আলাইহি, ওয়াও হারফুল আতফ, ইয়াকুলু ফেল, আল কাফিরু ফাইল, লাইতা এটা হচ্ছে হারফু নাসবিন, ইয়াটা ইসমু লাইতা, কুনতু তোরাবা এটা ফি মাহাল্লি রাফিইন খবরু লাইতা। তাহলে এখানে ইসমু লাইতা এবং খবরু লাইতা মিলে এই যে ইয়াকুলু ভার্বে মাফুলুন বিহি, এখন ফেল, ফায়েল, মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হয়ে যাবে মাতুফ। তাহলে এটা হলো মাতুফ, ওয়াও হারফুল আত, এবং এটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফ এবং মাতুফুন আলাই মিলে জুমলাতুন আতিফাতুন, এটা এভাবে বলা হয় আর কি। মূলত গ্রামাটিক্যালি আতিফা বলা হয় না, মাতুফ মাতুফ আলাই বলা হয়। এই পর্যন্ত ছিল আমাদের এই আয়াতের তারকিব এবং অর্থ, এবং এই সংক্রান্ত আমরা দুইটা একটু তাফসির দেখে নেই ছোট্ট করে একটু। আমরা দেখুন এখানে মূলত, এখানে ওই যে কাফিররা বলেছিল ইয়া লাইতানি কুনতু তোরাবা, হায় আফসুস, এই যে ইয়া লাইতানি, হায় আফসুস, কুনতু তোরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। তাহলে এখানে আমি যদি মাটি হয়ে যেতাম, এই কথাটা তাদের কেন বললো, তাদের কি বলার কারণ ছিল? এখান থেকে এই যে দেখুন, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কিয়ামতের দিন
সমস্ত যে পৃথিবী ছিল এই পৃথিবীকে একটা ভূপৃষ্ঠ করা হবে, একদম সমতল একটা ভূমিকে ভূমিতে পরিণত করা হবে। পরিণত করে সেখানে মূলত মানব জাতি এবং জিন জাতি এবং যত পশু পাখি যা কিছু ছিল এই সবগুলোকে এই যে সমতল যে ভূমি ছিল এই সমতল ভূমিতে একত্রিত করা হবে। একত্রিত করার পর জন্তুদের মধ্য থেকে দুনিয়াতে যে সমস্ত জন্তু, যেমন হিংস্র যেগুলো আছে বাঘ, এরপরে সিংহ, এগুলো যেমন হরিণের মতো যারা একদম দুর্বল প্রাণী, এদেরকে যদি কোনো অন্যায়ভাবে যদি কোনো আক্রমণ করে থাকে তাহলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন যে তোমরা প্রতিশোধ নাও, এখন তোমাদের প্রতিশোধের দিন। এই যে এখানে এই কথাটা বলেছে, দুনিয়াতে অন্য জন্তুর উপর যদি জুলুম করে থাকে, যেমন শিং বিশিষ্ট ছাগল যদি কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকে, অথবা শিং বিশিষ্ট কোনো গাভী যদি অন্য কোনো গাভীকে মেরে থাকে অন্যায়ভাবে জুলুম করে তার উপর, তখন আল্লাহ তাআলা বলবেন যে এই যে কর্ম যে সে করলো তুমি এই কর্মের প্রতিশোধ নেও, তার প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নেওয়ার পর তাই যে জীবজন্তু যেগুলো ছিল এই জন্তুদেরকে বলা হবে যে কুন তুরাবান, তোমরা মাটি হয়ে যাও, তারা সকলে মাটিতে পরিণত হয়ে যাবে। এই যে জন্তুদেরকে তাদের হিসাব নেওয়া হলো, হিসাব নেওয়ার পর তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে তোমরা মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে গেল। এই দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করে বলবে, আফসুস করে বলবে, যদি আমরাও যদি মাটি হয়ে যেতাম, কুন্তু তোরাবান, যদি আমরাও মাটি হয়ে যেতাম আমাদের কোনো হিসাব হতো না, কিন্তু আমরা তো মানুষ এই জন্য আমরা মাটি হব না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মা কদ্দামাত ইয়াদাহু, যে আমাদের হাত পূর্বে যা পাঠিয়েছিল এই সবগুলো আমরা এখন দেখতে পাবো। ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদাহু, মূলত তার হাত পূর্বে আমরা যে সমস্ত আমল করেছিলাম পূর্বে, এই আমলগুলো আমরা যা করেছিলাম এই সবগুলো আমরা যখন এই মানুষের হাত দেখতে থাকবে, এই যে দৃশ্য, এই দৃশ্যটাকে মূলত এখানে এই যে ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফির ওয়া লাইতানি কুনতু তুরাবা, এই আয়াতের দ্বারা আখ্যায়িত করা হচ্ছে। তাহলে ইয়াকুলুল মারউ ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই আয়াতের শানে নুজুল এটাকে বলা হয়, বা এটা তাফসির বা ব্যাখ্যা হলো যে কিয়ামতের দিন যখন সমতল ভূমিতে সমস্ত মানব জাতি এবং জিন জাতি এবং সমস্ত জন্তুদেরকে একত্রিত করা হবে, একত্রিত করে এই যে জীবজন্তু যারা ছিল তাদেরকে যখন বলবে যে তোমাদের উপর যদি কেউ কোনো অন্যায় বা জুলুম করে থাকে তখন তোমরা তাদের প্রতিশোধ নাও, অর্থাৎ তুমি তাকে সমপরিমাণ শাস্তি দাও, তখন তারা তাদেরকে সমপরিমাণ শাস্তি দিবে। শাস্তি দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যে কুনু তোরাবান, তোমরা মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে। ফায়াকুন, আল্লাহ তাআলা তো কুন বললেই ফায়াকুন হয়ে যায়, তারা মাটি হয়ে যাবে। তখন এই যে দৃশ্য, এই দৃশ্য দেখেই তখন কাফির হবে, ইয়াকুলুল কাফিরু, কাফিরগণ বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, কুনতু তোরাবা, যদি আমিও এদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য অনেক ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেন আমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হই, জুলুম না করি, কোনো প্রভাবশালী যেন কোনো দুর্বলের প্রতি জুলুম না করে সেই তাফিক দান করুন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আজকে আয়াত 40তম আয়াত, এই আয়াতের মাধ্যমে আমাদের সূরাতুন নাবা শেষ হলো। আলহামদুলিল্লাহ আমরা সূরাতুন নাবা বড় সূরা ছিল, এই সূরাটা আমরা জুজ আম্মা থেকে 30তম পারা থেকে সূরাতুন নাবাটা আজকে আমরা শেষ করতে পারলাম। আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন আপনাদের আজকের ক্লাস সম্পর্কে কারো কোন কিছু ডাউট আছে? যদি ডাউট না থাকে তাহলে আমরা শেষ করি। জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে আমি একটু দোয়া চাচ্ছি। আমাদের এই যে রাশেদা আক্তার রুবি আপা, তার ভাই খুবই অসুস্থ, ওনার ইমিডিয়েট ছোট ভাই, উনি খুবই অসুস্থ, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে দ্রুত শিফায়া আজেলা কামিলা মুস্তামিরা নসিব করেন। আমরা আমরা সকলে একটু আমাদের সকলের অবস্থান থেকে একটু দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন আমিন জি আল্লাহ মাস্টার, সেবাবেন। আমরা শেষ করব, আপা কিছু জি বলেন? ইনশাআল্লাহ সাদি জি ওস্তাদ, জি জাজাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। জি ওস্তাদ, জি।